আগুনের মধ্যে খড়ি লেপকাতা কম্বল আর কারো সিন্দিলা আগুন নেভে না, ওই আগুনের লেলিহান শিখা আরো শক্তিশালী হয়ে ওই বাড়িটিকে আরো দ্রুত জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, ঠিক কি না? কর ঠিক তদ্রূপ আল্লাহর সৃষ্টি আসমান আল্লাহর সৃষ্টি জমিন আল্লাহর তৈরি এই মানুষ আব্রাহাম লিংকন লেলিন কাল মার্সের মতাদর্শ সারা ইন্ডিয়া গোটা পৃথিবীতে যে অশান্তির আগুন দাও দাও করে চলতেছে, অশান্তির আগুন যতই নেবানোর চেষ্টা করা হোক না কেন নিবে না, বরং অশান্তির আগুন আরো শক্তিশালী হয়ে গোটা বিশ্বটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে। সুতরাং অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে হয় আল্লাহর কোরআন ছাড়া এ জাতির বিকল্প কোনো রাস্তা খোলা নাই, ঠিক কি না? কর আর আজ সেই কোরআনের তাফসিরে অনুমতি না নিলে বাধা দেয় আর মমতাজের মতো উলঙ্গ নর্তকীদের কনসার্ট এদেশে ওপেন ভাবে হয়। কথা বলেন, আজ যদি নারী ধর্ষণ গণহত্যা স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের কারণে কারাগারে যেতে হয় রিমান্ডে যেতে হয় ফাঁসির কাস্তে ঝুলতে হয়, 18 কোটি মুসলমানের দেশে যারা আল্লাহর কোরআনের তাফসিরে বাধা দিবে এদের কারাগারে নয় রিমান্ডে নয় ফাঁসির কাস্তে ঝুলিয়ে মমি করে রাখতে হবে, কবর দেওয়ার সুযোগ নাই, সুযোগ নাই। যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি, তবে কেন আজকে হলো করুণ পরিণতি? কেউ বলে আজ দিন কায়েমের নেই তো প্রয়োজন, আর দিনের তরে মরণকে কেউ করছে আলিঙ্গ, দিনের দাওয়াত দিতে গিয়ে কেউ জেলে বন্ধি, বাতিল মতের সাথে আবার কেউ করে সন্ধি, সব বলে আজ একসাথে ভাই তোলোরে আওয়াজ, এই পৃথিবী খোদার জামিন চলবে তারি রাজ, গর্জে ওঠো বীর মুজাহিদ আল কোরআনের সাথী, যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি, তবে কেন আজকে হলো করুণ পরিণতি, তবে কেন আজকে হলো করুণ পরিণতি? আজ গোটা পৃথিবীর দিকে যদি তাকানো হয় আর গোটা পৃথিবীটাকে যদি নজরের সামনে এনে দাঁড়ান করানো হয় তাহলে দেখা যায় আজ গোটা পৃথিবীতে ইসলাম নামক শব্দটি আর মুসলিম নামক এই জাতিকে পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ আজ দিন রাত ষড়যন্ত্রের জাল বুনে চলেছে। আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা? আজ গোটা পৃথিবীটাকে তারা অশান্ত করে তুলেছে, গোটা পৃথিবীর মানুষ আজ শান্তি শান্তি খোঁজবার জন্য দিক বেদিক হয়ে ছুটতেছে, কিন্তু পৃথিবীর কোন ভূখণ্ডে আজ এক চুল পরিমাণ শান্তি নাই। কথা বলেন, শান্তি নাই, শুধুই অশান্তি। বাড়িতে যে আপনার সব চাইতে কাছের যে মানুষটা আপনার স্ত্রী, তাকে যে বলবেন ওগো আমার প্রিয়তমা স্ত্রী এক গ্লাস পানি দাও, সেও আপনাকে নসিহাত করবে পারলে ঢেলিয়ে খাও, কথা কন না কেন? আপনি বলবেন অমন করে বলো কেন, তুমি না আমার তিন কবুলের অতি আদরের প্রিয়তমা স্ত্রী, সে আপনাকে বলবে হলে কি হবে আমরা এখন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীও আমরা বিরোধী দলীয় নেত্রীও আমরা,
সংসদের স্পিকারও আমরা, আমাদের কাছে অনুমতি নিয়ে তারপর তোমাদের কথা বলতে হয়। শান্তি কি আছে ভাই? কেন এত অশান্তি? কেন শান্তি নাই? আলোচনার শুরুতেই ছোট্ট একটি দৃষ্টান্ত উপস্থাপন করে আপনাদেরকে বোঝাইতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি আমাকে অনুমতি দিবেন ভাই? এখন একজনের ঘরে লেগেছে আগুন, এর বিপদ বড়ই দ্বিগুণ। চিল্লায় আর কয় আমার ঘরে লেগেছে আগুন, বিপদ বড়ই দ্বিগুণ। তোমরা কি আমার এই বিপদের দিনে ঘরে বসে থাকবে? আর ঘরে বসে থাকলেও কি আমার আল্লাহ সইবে? সুতরাং যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এবারের সংগ্রাম আমার ঘরের আগুন নেভানোর সংগ্রাম। জঙ্গল থেকে আসতেছিল এক বুড়ি, মাথায় তার দুবুজা খড়ি। তার কানে যখন আওয়াজটা পৌঁছালো তাড়াতাড়ি, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। বুড়ি করলো না আর দেরি, মাথার দুবুজা খড়ি আগুনের মধ্যে ফেলে দিল তাড়াতাড়ি। গ্রামের নতুন শ্বশুর মেয়ে জামাইয়ের বাড়িতে লেপকাঁথা কম্বল আর তোশক নিয়ে আসতেছিল। তার কানে যখন আওয়াজটা পৌঁছালো, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। নতুন শ্বশুর মনে মনে ভাবলো, বুড়ি যদি তার খড়ি দিতে পারে, আমার নতুন লেপকাঁথা কম্বল আর তোশক দিতে আপত্তি কোথায়? জীবনে মেয়ে জামাইকে বহু দিয়েছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে আরো দেব, কিন্তু আজ আমার মুসলিম ভাইয়ের ঘরের আগুন নয় ভাবো। এই মনে করে নতুন শ্বশুর তার নতুন লেপকাঁথা কম্বল আর তোশক আগুনের মধ্যে ফেলে দিল। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসলো। গ্রামের পুরাতন মুদি দোকানদার 5 কন্টেইনার কেরোসিন কিনে বাজার থেকে ফিরতেছিল। তার কানে যখন আওয়াজটা পৌঁছালো, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। গ্রামের পুরাতন মুদি দোকানদার ভাবলো, বুড়ি যদি তার খড়ি দিতে পারে, নতুন শ্বশুর যদি তার নতুন লেপকাঁথা কম্বল আর তোশক দিতে পারে, আমি মুদি দোকানদার, আমার কেরোসিন দিতে আপত্তি কোথায়? জীবনে বহু ব্যবসা করেছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে আরো ব্যবসা করব, কিন্তু আজ আমার মুসলিম ভাইয়ের ঘরের আগুন নেভাবো। এই মনে করে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে 5 কন্টেইনার কেরোসিন আগুনের মধ্যে ঢেলে দিল। আগুন চিরজীবনের মতো নিভে গেল। নেভে নাই? সুতরাং আগুনের মধ্যে খড়ি লেপকাঁথা কম্বল আর কেরোসিন দিলে আগুন নেভে না। ওই আগুনের লেলিহান শিখা আরো শক্তিশালী হয়ে ওই বাড়িটিকে আরো দ্রুত জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, ঠিক কিনা কর? ঠিক তদ্রুপ আল্লাহর সৃষ্টি আসমান, আল্লাহর সৃষ্টি জমিন, আল্লাহর তৈরি এই মানুষ আব্রাহাম লিঙ্কন লেলিন কার্ল মার্সের মতাদর্শ সারা ইন্ডিয়া গোটা পৃথিবীতে যা শান্তির আগুন দাও দাও করে চলতেছে, অশান্তির আগুন যতই নেবানোর চেষ্টা করা হোক না কেন নিবে না, বরং অশান্তির আগুন আরো শক্তিশালী হয়ে গোটা বিশ্বটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে। সুতরাং অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া এ জাতির বিকল্প কোনো রাস্তা খোলা নাই, ঠিক কিনা কর? আর আজ সেই কোরআনের তাফসিরে অনুমতি না নিলে বাধা দেয়, আর মমতাজের মতো উলঙ্গ নর্তকীদের কনসার্ট এদেশে ওপেন ভাবে হয়। কথা বলেন? আজ যদি নারী ধর্ষণ, গণহত্যা, স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের কারণে কাউকে কারাগারে যেতে হয়, রিমান্ডে যেতে হয়, ফাঁসির কাস্তে ঝুলতে হয়, 18 কোটি মুসলমানের দেশে যারা আল্লাহর কোরআনের তাফসিরে বাধা দিবে, এদের কারাগারে নয়, রিমান্ডে নয়, ফাঁসির কাস্তে ঝুলিয়ে মমি করে রাখতে হবে। কবর দেওয়ার সুযোগ নাই, সুযোগ নাই। একটা কথা মনে রাখবেন, কথা মনে রাখবেন, এদের শাহ জালাল শাহ মাকদুমের দেশ, গৌড় গোবিন্দের নয়। কথা বলেন? সুতরাং কয়েকজন কোরআনের পাখিকে কারাগারে বন্দি রেখে শাহ জালাল শাহ মাকদুমের দেশ থেকে কোরআনের আওয়াজ কি স্তব্ধ করা যাবে না ইনশাআল্লাহ?
কি হয়েছে, গোটা বাংলায় হাজার হাজার কোরআনের পাখি তৈরি হয়েছে। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন আপনারা? আজ খেলা হবে, থাকবেন তো আপনারা? আজ কোরআন থেকে খেলা হবে, রাগ করছেন আপনারা? এটা আমার কোনো ডায়লগ না, আমাদের রাজনৈতিক দলের একজন নেতার ডায়লগ, সেটাই আমি দিলাম। কষ্ট পেয়েছেন আপনারা? সম্মানিত হাজেরিন, সুতরাং আজ সলিড কোরআন থেকে আলোচনা হবে, আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনসাল্লা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াংসাল্লা ইলাইকা যিক, ওগো নবীজি, আমি আপনার উপর যে জিকির নামক কোরআন নাযিল করেছি, আপনি যখন মানুষের মাঝে বক্তব্য দিবেন, মানুষদেরকে যখন আমি আল্লাহর রাস্তায় আহ্বান করবেন, আপনার সমস্ত বক্তব্য যেন আমি আল্লাহর কোরআন থেকে হয়। কোরআন থেকে যদি আপনি মানুষদেরকে আহ্বান করেন, কি হবে? উদাল্লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন দিয়ে যদি আপনি মানুষদেরকে আহ্বান করেন, মানুষেরা হেদায়েতের রাস্তা খুঁজে পাবে। এই পৃথিবীর বুকে অসংখ্য বক্রপথ রয়েছে, অসংখ্য বক্রমত রয়েছে, অসংখ্য বক্র ধারণা রয়েছে, তার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র কোরআনই জাতিকে সঠিক পথ দেখাতে পারে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বিহিস্মা রব্বিকাল আ'লাল্লাযী খলাক ফাসাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান আর জমিনের মধ্যে এমন কোন সৃষ্টি নাই যারে আমি আল্লাহ সৃষ্টি করেছি অথচ পথ দেখাই নাই, চলবার ট্রেনিং দেয় নাই, এমন কোন সৃষ্টি গোটা আসমান আর জমিনের মধ্যে নাই। আকাশের ভূগোলন্ত পাখিগুলি কলবার জন্য ডানা দিয়েছি, গর্থের ছোট্ট পিপিলিকাগুলিকে গর্থের ভিতরে চলবার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র পা দিয়েছি, বন জঙ্গলের হেনস্র প্রাণীগুলিকে বন জঙ্গলের মধ্যে চলবার জন্য শক্তি দিয়েছি, সাহস দিয়েছি। ঠিক তদ্রূপ গোটা পৃথিবীর মানুষ কেমনে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন পরিচালনা করবে, এর জন্য আমি আল্লাহ আমার কোরআন দিয়ে ধন্য করেছি। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহু আকবার কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন, কেতাব দিয়েই ক্ষান্ত হয় নাই, কেতাব দেওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর পাঠিয়েছি, এমন কোন সৃষ্টি নাই যারে আমি আল্লাহ সৃষ্টি করেছি অথচ পথ দেখাই নাই, চলবার ট্রেনিং দেয় নাই, এমন কোন সৃষ্টি গোটা আসমান আর জমিনের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি আমার কোরআন নিয়ে একটু গবেষণা করো না, কোরআন নিয়ে মেধা খাটাও না? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহাসারুন। এমন কোন বিষয় নাই, এমন কোন তথ্য নাই যেটা আমি আল্লাহ আমার কোরআনের ভিতরে কোট করে দেই না। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা শুধুমাত্র তেলাওয়াত করার জন্য পাঠাই নাই, কোরআনটাকে শুধুমাত্র ঝাড়ফুঁকের জন্য পাঠাই নাই, কোরআন পাঠিয়েছে কি জন্য সেটাও আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন কি শুধুমাত্র আমি আল্লাহ তেলাওয়াত করার জন্য পাঠাই নাই, কোরআন
আমাকে শুধুমাত্র ঝাড় ফুকের জন্য পাঠাই নাই, মানব জাতির ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধানের জন্য কোরআন পাঠিয়েছেন কে? আরো জোরে কোন কে? সুতরাং সব সমস্যার সমাধান দিতে পারে সব সমস্যার সমাধান দিতে পারে পিছনের মানুষ কি ভয় পাচ্ছেন? এটা কোন রাজনৈতিক দলের রাজনৈতিক স্লোগান নয়, কোরআনে কারিমের সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াতের অনুবাদ। সুতরাং সব সমস্যার সমাধান দিতে পারে যে কোরআন, এ কোরআন দিয়ে কি আজ আমার সমাজে সমস্ত সমস্যার সমাধান দেওয়া হয়? না। কথা বলেন, দেওয়া হয়? শুধুমাত্র দুইটা সমস্যার সমাধান আজ আমার সমাজে কোরআন দিয়ে দেওয়া হয়। কয়টা সমস্যা? তার মধ্যে নাম্বার ওয়ান, যদি কারো জিন ভূত লাগে, এই জিন ভূত তাড়ানোর জন্য কোরআনটাকে আমরা সমাধান হিসেবে ব্যবহার করে থাকি। আর যদি কারো পেট ব্যথা পাতলা পায়খানা হয়, এক গ্লাস পানি নিয়ে যে হুজুরের কাছে যেয়ে বলি, হুজুর নাকি এলাকায় পানি পড়া নাই, তো কথা কন না কেন? এই দুইটা সমস্যার সমাধান ছাড়া অন্য কোন সমস্যার সমাধান আজ কোরআন দিয়ে দেওয়া হয় না, ঠিক কি না? যার কারণে আগে চুরি হতো এক কায়দায়, এখন চুরি হয় ডিজিটাল কায়দায়। আগে চুরি হতো রাস্তা ব্রিজ কালভার্ট শুরু হওয়ার পরে, আর এখন চুরি হয় বাজেট হওয়ার আগে, কথা কন না কেন? আজ এমন কোন দিন নাই পেপার পত্রিকা খুললে চুরির খবর পাওয়া যায় না, কথা কন? চুরি মুক্ত সমাজ কেমনে গড়বেন? আর যদি সুরাল মাইদার 38 নম্বর ধারা অনুযায়ী এদেশের জজ কোটার সুপ্রিম কোর্টের সামনে চোরের বিশাল ফয়সালা করা হতো, যে দেশের ধনী মানুষের পাঁচ তলা থেকে ছুড়ে ফেলে দেওয়া পচা খাদ্য গরিব মানুষেরা ডাস্টবিনের কুত্তার সঙ্গে ভাগাভাগি করে খায়, যে দেশের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি সামান্য একটি কম্বলের অভাবে রসপথে মারা যায়, যে দেশের মা বোনেরা সামান্য 50 টাকার বিনিময়ে তাদের ইজ্জতকে বিক্রি করে খায়, এদেশে সিডিসি এসপি আমলা কামলা সচিব আর মিনিস্টার হবার পরে কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করে খায়, এত কিছুর দরকার ছিল না যদি সুরাল মাইদার 38 নম্বর ধারা অনুযায়ী এদেশের জজ কোটার সুপ্রিম কোর্টের সামনে চোরের হাত কেটে দেওয়া হতো, আর এদেশের সমস্ত চ্যানেল স্যাটেলাইট গুলি যদি তা বারবার দেখাতো প্রচার করত, সিলেট সুনামগঞ্জ কলাউড়া নয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া নয়, রূপসা থেকে পাতুরিয়া নয়, গরিব মুসলমানের দুইটি টাকা চুরি করে খাওয়ার দুঃসাহস শাহজালালের ভূখণ্ড করা হতো না? কষ্ট পাচ্ছেন ভাইরা? রাগ করছেন? যারা দাঁড়িয়ে আছেন বসে যান, দাঁড়িয়ে আছেন যারা বসে যান, খেলা হবে। সম্মানিত ভাইয়ার, আমার চুরি মুক্ত সমাজ কেমনে গড়বেন? কোরআনে আছে না নাই? আল্লাহর কোরআন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার কর। আল্লাহর কোরআন বলছেন, চুরি মুক্ত সমাজ যদি গড়তে চাও, চোর এবং চুন্নির হাত কেটে দাও। আজ যদি চোরের বিচার এটা প্রতিষ্ঠিত থাকতো, গরিব দুঃখী অসহায় মানুষের ত্রাণের চাল ডাল চুরি হতো না, চিল্লায় কর ঠিক কিনা? জেনা মুক্ত সমাজ কমনে গড়বেন? এর সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই? আর ওজরে কোন আছে না নাই? আল্লাহর কোরআন বলছেন, আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহু আকবার কর। আল্লাহর কোরআন বলছেন, জেনা মুক্ত সমাজ যদি গড়তে চাও, দর্শন মুক্ত সমাজ যদি গড়তে চাও, জেনাকার আর জেনাকারিনীকে পাথর নিক্ষেপ করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দাও। আজ যদি আমার দেশে দর্শনের বিচার এটা প্রতিষ্ঠিত থাকতো,
5 বছরের ছোট মাসুম বাচ্চা থেকে 60 বছরের বৃদ্ধা ধর্ষিত হওয়া তো দূরের কথা। আজ আমার দেশের দুষ্ট লম্পট যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত, একটা হারবালের ট্যাবলেটের দরকার ছিল না। সম্মানিত ভাইয়ার, আমার গবেষণা করে দেখলাম এ দেশ আজ 50 বছর স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত কি দর্শন মুক্ত একটি রাত আমরা উপহার পেয়েছি? আর ওরে কোন চুরি মুক্ত রাত কি আমরা উপহার পেয়েছি? গবেষণা করে দেখলাম 50 বছরের মধ্যে একটিবারের জন্য কোন হিন্দু আমার দেশের ক্ষমতার চেয়ারে বসে নাই, কোন খ্রিস্টান বসে নাই, কোন বৌদ্ধ বসে নাই, বারবার শুধু মুসলমানেরাই বসে। কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোরআনের একটি বিধান চালু হয় নাই, চিল্লা এখন ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে বাবা দেশ চালিয়েছে কেমন লাগে তাও আমরা দেখেছি, স্বামী দেশ চালিয়েছে কেমন লাগে তাও আমরা দেখেছি, আমি না দেখলেও আমার দাদা দেখেছে, চাচা 9 বছর দেশ চালিয়েছে কেমন লাগে তাও আমরা দেখেছি, ভাবি দেশ চালিয়েছে কেমন লাগে তাও আমরা দেখেছি, বুবু দেশ চালাচ্ছে কেমন লাগছে তাও আমরা দেখছি। শুধু একটা জিনিস দেখার বাকি আছে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমন লাগবে এটা দেখতে চান কারা কারা? দুহাত তুলে একটা তাকবীর দেন তারা তারা। সম্মানিত ভাইয়ারা, আমার আল্লাহর রাসূল বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আমার উম্মতের যখন দুরবস্থা হবে, এখন উম্মতের দুরবস্থা নাকি ভালো অবস্থা? আর জোরে কোন আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের যখন দুরবস্থা হবে, এই দুরবস্থার সময় আমার যে উম্মত আমার একটি মৃত সুন্নাতকে জিন্দা করতে পারবে, এর আমলনামায় একটা নয় দুইটা নয় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। চিন্তা করলাম আল্লাহ কি সেই মৃত সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত এটা তো একেবারে মরে যায়নি, আমার না হয় ছোট এই হুজুরের আর একটু বড় কথা কন না কেন? টুপি পরা সুন্নাত এটাও তো মরে যায়নি, কেউ পরে কেউ পরে না, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত এটাও তো একেবারে মরে যায়নি, কেউ খায় ডায়াবেটিক্সের রোগীরা না হয় খায় না কথা কন না কেন? কিন্তু আজ একটা সুন্নাত আমার সমাজ থেকে একেবারেই মরে গেছে। আমার নবী তার জীবনে 23 বছর ধরে যে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেছিল, এই সুন্নাতটা আজ আমার সমাজ থেকে একেবারেই মরে গেছে। আর এই সুন্নাতের কথা বললেই বলে হুজুর এটা ধর্মের নামে রাজনীতি। আমার নবী তার জীবনে 23 বছর যে আমলটি করলো এটা যদি রাজনীতি হয়, দাড়ি রাখাও রাজনীতি, টুপি পরাও রাজনীতি, নামাজ পড়াও রাজনীতি, খাওয়ার শেষে মিষ্টি খাওয়াও রাজনীতি, এই রাজনীতি কারা কারা করতে চান দু হাত তুলে দেখান। সম্মানিত ভাইয়েরা, আমার শুধুমাত্র দাড়ি রাখলেই যদি মুসলমান হওয়া যেত তাহলে তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম মুসলমান হয়, শুধুমাত্র যদি পাগড়ি মাথায় দিলেই জান্নাত পাওয়া যায়, দাদা ময়মোহন সিং তো জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়। আমাদের পার্শ্ববর্তী দাদা নরেন্দ্র মোদী কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম দাড়ির যে বহর, পরিচয় গোপন করে যদি বাংলাদেশের কোন মসজিদে প্রবেশ করে, মসজিদের খতিব সাহেব স্যালুট দিয়ে বলবে হুজুর সামনে যান। সুতরাং শুধু টুপি, শুধু দাড়ি, শুধু পাগড়ি এটার নাম ইসলাম নয়। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে কোরআন মেনে চলার নামই হচ্ছে ইসলাম আর মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আমার লক্ষ্য করে শুনুন, আপনাকে যদি মুসলমান হতে হয়
কোরআনে 6666টি আয়াত 6666টি আয়াতই মানা লাগবে কিন্তু কাফের হওয়ার জন্য কি 6666টি আয়াত 6666টি আয়াত মানলেন একটি আয়াতকে অস্বীকার করলেন আপনি কি আরো জোরে কোন না একটি আয়াতকে অপছন্দ করলেন আপনি কি মুসলমান থাকলেন না এবার আপনারাই ভাব নাই এমন হাজির অভাব নাই এমন গাজির অভাব নাই নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছে প্রতি বছর হজে যাই কিন্তু এই কোরআন দিয়ে দেশে জেনার বিচার হোক চুরির বিচার হোক সমাজ লোক এটা বড় অপছন্দ হয় এবার আপনারাই ফতোয়া দেন এই আয়াতটা অপছন্দ করার কারণে কি এ হাজি এ গাজি এ নামাজি মুসলমান থাকলো আর জোরে কোন থাকলো সরাসরি আল্লাহর ফতোয়া ফামাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ যারা আমার আয়াতকে অস্বীকার করে ফাউলাইকা হুমুল কাফিরুন এরা কাফের ফাউলাইকা হুমুজ জালিমুন এরা জালেম ফাউলাইকা হুমুল ফাসিকুন ঠিক কিনা কোন এই সুন্নাত বাস্তবায়ন করার আন্দোলন করতে যেই তো আমার নবী মার খেয়েছে কথা কোন না কেন এই সুন্নাত বাস্তবায়নের আন্দোলন করতে যেই তো তায়েফের ময়দানে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে এই সুন্নাত বাস্তবায়নের আন্দোলন করতে যেই তো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে পুড়তে হয়েছে এই সুন্নাত বাস্তবায়নের আন্দোলন করতে যেই তো ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করবার জন্য পাকড়াও করেছিল সুতরাং আজকের দিনেও যারা এই সুন্নাত বাস্তবায়নের আন্দোলন করবে সংগ্রাম করবে এদের শরীর থেকে রক্ত ঝরবে এটাই স্বাভাবিক ব্যাপার একটা কথা মনে রাখবেন শুধুমাত্র মসজিদের কোণে বসে তসবিহ টিপার মাধ্যমে ইসলাম আসে নাই কথা কোন না কেন ঘরের কোণে বসে থাকার মাধ্যমে ইসলাম আসে নাই মহা বিপ্লবের মাধ্যমে ইসলাম এসেছে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কি না আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সবাই বলেন সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কি না লড়াই ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে ঠিক কি না আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের আন্দোলন করতে যে যদি শরীরের সবটুকু রক্ত এ জমিনে ঢেলতে হয় ও মহেশপুরের মুসলমান কারা কারা জিয়াছো তো হাত তুলে দেখা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে তবুও তোমার লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বলেন 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 কষ্ট পাচ্ছেন আপনারা তা কথা বলছেন না কেন এই সুন্নাত বাস্তবায়নের আন্দোলন যুগে যুগে যারাই করতে গিয়েছে তারাই মার খেয়েছে তাদের শরীর থেকে রক্ত ঝরেছে ঠিক কি না কোন আজকের মাহফিল থেকে আমরা এই ওয়াদা নিয়ে যেতে পারি না যে এই সুন্নাত আমরা বাস্তবায়ন করব পারি না আরো জোরে কোন পারি না কারা কারা এই নিয়াত এই উদ্দেশ্য নিয়ে আজকের মাহফিল থেকে যেতে পারবেন যে আল্লাহর এই মৃত আল্লাহ রাসূলের এই মৃত সুন্নাতকে জিন্দা করব তারা তারাই শুধু দোয়া তুলে দেখান একটা তাকবীর দেন দোহার তুলে এই কোরআনের দাওয়াত যুগে যুগে যারাই দিয়েছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত হয়েছে ঠিক কি না কর আমার নবী ছিলেন আল আমিন কোরআনের দাওয়াত দেওয়ার পরে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল কেউ হয় নাই সম্মানিত ভাইয়েরা আমার
মক্কার বুকে বিশ্বনবী এতটাই বিশ্বস্ত ছিলেন, মক্কার বুকে বিশ্বনবী এই কোরআনের দাওয়াত দিলেন, যখন বিশ্বনবীর বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র আর চক্রান্ত করা হয়েছিল ঠিক তখন। 40 বছর আগ পর্যন্ত মক্কার বুকে আমার নবী ছিলেন আল আমিন, যখন এই কোরআনের দাওয়াত দিল মক্কার মানুষেরা সেই একই নবীকে বানালো চরিত্রহীন। লক্ষ্য করে দেখা গেল যুগে যুগে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছে যারা মিথ্যা ধর্ষণের মামলায় বছরকে বছর দিন আর রাত কারাগারের ভিতরে কাটিয়েছে ঠিক তারা। সম্মানিত ভাইয়েরা, মক্কার বুকে বিশ্বনবী এতটাই বিশ্বস্ত ছিলেন, সকলে একটু আগিয়ে আসেন, জায়গা হচ্ছে না, একটু আগিয়ে আসেন, আগে আগে বসেন, মহিলা প্যান্ডেলেও জায়গা হচ্ছে না, একটু আগে আগে আসেন, আজ মন খুলে আলোচনা হবে, ঠিক আছে তো? সম্মানিত ভাইয়েরা আমার, মক্কার বুকে বিশ্বনবী এতটাই বিশ্বস্ত ছিলেন, মক্কার সমস্ত মানুষগুলিকে ডাক দিয়ে বললেন, বলো তো দেখি সূর্য কোন দিক থেকে উদিত হয় আর কোন দিকে অস্তে যায়। মক্কার সমস্ত মানুষগুলি সেদিন বলেছিল, কেন মুহাম্মদ, সূর্য তো পূর্ব দিক থেকে উদিত হয় আর পশ্চিমে অস্তে যায়। বিশ্বনবী বললেন, আমি মুহাম্মদ যদি বলি আগামী কাল থেকে সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে আর পূর্বে অস্তে যাবে, তোমরা কি তা বিশ্বাস করবে? মক্কার সমস্ত মানুষগুলি সেদিন এক বাক্যে বলেছিল, মুহাম্মদ সূর্য ওঠে যেই দিক আর ডোবে যেই দিক, তোমার নাম আল আমিন, তুমি যেইটাই বলবা সেইটাই সঠিক। বিশ্বনবী বললেন, তাই যদি হয় তাহলে শুনে রাখো, ইন্নি রাসূলিল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের মাঝে রাসূল হিসেবে এসেছি, অতএব দেবদেবীর মূর্তি পূজা ত্যাগ করো, এক আল্লাহর গোলামি আর দাসত্ব করো। লক্ষ্য করে দেখা গেল এ কোরআন নাজিল হওয়ার পূর্বে বিশ্বনবীকে আল আমিন উপাধি দিয়েছিল যারা, এ কোরআন নাজিল হওয়ার পর বিশ্বনবীকে হত্যা করবার জন্য সমস্ত ষড়যন্ত্র আর চক্রান্ত করেছিল ঠিক তারা। সম্মানিত ভাইরা বলেন তো দেখি আল্লাহর নবী কার কথা বলে, আরো জোরে কন, কার কথা? মায়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার নবী মন গড়া কোনো কথা বলে না, আমি আল্লাহ শিখাছি যাহা আমার নবী প্রচার করে তাহা। এই কোরআন প্রচার করার অপরাধে সেদিন বিশ্ব নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত করা হয়েছিল, তাই ফের ময়দানে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছিল। সাহাবে আবু তালিবের মধ্যে 3.5 বছর আমার নবীজি গাছের ছাল আর লতা পাতা খেয়ে ছাগলের মতো পায়খানা করেছিল। সুতরাং আজকেও যারা এই কোরআনের হক আদায় করে কথা বলবে তাদের বিরুদ্ধেও ষড়যন্ত্র আর চক্রান্ত হবে, এটাই স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা? কারণ আমাদের রক্ত তো আর বিশ্বনবীর রক্তের চাইতে দামি নয়, কথা বলেন, আমাদের রক্ত তো আর সাহাবায়ে কেরামের রক্তের চাইতে দামি নয়। সুতরাং যে টুপি আমি পরেছি এ টুপি এমনি এমনি আসে নাই, যে দাড়ি আমি রেখেছি এ দাড়ি এমনি এমনি আসে নাই, যে কোরআন আমি পেয়েছি এ কোরআন এমনি এমনি আসে নাই, এ কোরআন পর্যন্ত আসতে যে বিশ্বনবীকে 3.5 বছর সাহাবায়ে আবু তালিবের মধ্যে জেল খাটতে হয়েছে, আমার নবীজি গাছের ছাল আর লতা পাতাকে ছাগলের মতো পায়খানা করেছে, তায়েফের ময়দানে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, বদরের ময়দানে খন্দকের ময়দানে অসংখ্য সাহাবা জীবন দিয়েছে, সুতরাং চার দেওয়ালের মাঝখানে ভুনা খিচুড়িকে ইসলাম কায়েম হয় নাই, রক্ত আর শাহাদাতের নজরানার বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্তের প্রয়োজন, ও নেগেটিভ ব্লাড, বড় মারাত্মক রক্ত ভাই, কোথায় রক্ত পাওয়া যায়? খুঁজতে খুঁজতে কৃপণের কাছে যাই, কৃপণকে ডাক দিয়ে বলে, ভাই তোমাকে যে রক্ত দিতে হয়। কৃপণ কয়, ঠিক মতো 3 বেলা পেটে খাবার জোটে না যার,
আমি কি রক্ত দেয়া পেলে আর জোর করে ধরে কৃপণের কাছ থেকে তিন ব্যাগ রক্ত নিয়েছে ধনী মানুষ খুব খুশি কারণ রক্ত পেয়েছে একটু বেশি পকেট থেকে একটা চেক বাহির করে কৃপণকে 3 লক্ষ টাকা দিয়েছে খুশি কৃপণ বড় খুশি কারণ টাকা পেয়েছে একটু বেশি কৃপণ ডাক দিয়ে কয় আমি আরো 3 ব্যাগ রক্ত দিতে চাই ধনী মানুষ কয় লাগবে না এখন লাগবে যখন তোমাকে টেলিফোন করে ডাকা হবে ঠিক তখন এক মাস পর টেলিফোন করে বলে রক্ত দরকার কৃপণ কয় আমি এখনি আসতেছি স্যার রক্ত নেওয়ার পরে ধনী মানুষ পকেট থেকে 5টা 2 টাকার নোট বাহির করে দিয়েছে তার মধ্যে 3টাই ছেড়া টাকাটা পাওয়ার সঙ্গে সঙ্গে কৃপণের মেজাজ বড় ছড়া কৃপণ কয় মিয়া ফাজলামি করব এক মাস পূর্বে 3 দাগ রক্তের জন্য দিলে 3 লক্ষ টাকা আর এখন মাত্র 5টা 2 টাকার নোট তার মধ্যে 3টাই ছেড়া ধনী মানুষ কৃপণের মাথায় হাত বলে আর কয় ভাই রাগ করিস না মন খারাপ করিস না এক মাস পূর্বে আমি ছিলাম ধনী আমার রক্তও ছিল ধনী তুই কৃপণ খারাপ তোর রক্ত খারাপ তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে প্রবেশ করেছে সেই দিন থেকে আমিও কৃপণ হয়ে গেছি তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে প্রবেশ করেছে সেদিন থেকে আমিও কৃপণ হয়ে গেছি আশির খোরাক দেওয়ার জন্য বলি নাই ফেরাউন নির্যাতন করেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর নমরুদ নির্যাতন করেছিল গোটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর আবু জাহেল নির্যাতন করেছিল আমার আপনার কলিজার টুকরা বিশ্ব নবীর উপর যুগে যুগে ফেরাউন নমরুদ আর আবু জাহেলের রক্ত যাদের শরীরে প্রবেশ করেছে এরা আজ গোটা পৃথিবীতে আলেম ওলামার মুসলমানদের উপর নির্যাতন শুরু করেছে আজ কষ্ট লাগে ধনী মানুষের বাড়ির কুত্তার গায়ে ঢিল মারলে মামলা হয় জিডি হয় কিন্তু আলেম মারলে আজ কোনো বিচার নাই কথা বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে ঠিক না মানুষের সুবিবেক বিচার বন্ধিতা কার ফান্দে কোর্ট কাচারির দারে দারে সুবিচারের বাণী কান্দে ঠিক না কত দুষিরা দেখি ছাড়া পেয়ে যায় নির্দোষীরাই জেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে সবাই বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি বলেন বলেন সম্মানিত ভাইয়েরা আমার যে নবীর চেহারা দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল সেই নবীর উপর তারা নির্যাতন করেছিল হজের মৌসুমে খানাই কাবার চত্বরে বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করছেন আগন্তুক হাজীদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন খবরদার তার কাছে যেও না একবার সে একটা মাজনুন সে একটা পাগল লোকেরা বলল পাগল যদি হবে পরনে থাকবে চট চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় থাকবে জট একোন আশ্চর্য ধরনের পাগল আর পাগলের চেহারা যে এত সুন্দর হয় জীবনে তো কোনোদিন দেখি নাই মুহাম্মদ বিল্লিসানিন আরবিয়্যুম মুবিন বিশ্ব নবীর প্রাণোজ্জ্বল ভাষায় অসাধারণ কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আগন্তুক হাজিরা জাগায় দাঁড়িয়ে তাদের ধর্মের মুখে লাথি মেরে কালেমা পড়ে মুসলমান হয়েছিল যে নবীর চেহারা দেখে মানুষ কালেমা পড়েছিল যে নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে বিধর্মীরা তাদের ধর্মের মুখে লাথি মেরে ইসলাম কবুল করেছিল সেই নবীকে যদি এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কারাগারে যেতে হয় আজও গোটা পৃথিবীতে যে আলেমেরা কোরআনের হক আদায় করে কথা বলবে তাদের জন্য কারাগারের কুঠুরিগুলি খুলে দেওয়া হবে এটাই স্বাভাবিক ব্যাপার সম্মানিত ভাই আমার বিশ্বনবীর বিরুদ্ধে তারা অবৈধ ট্রাইব্যুনাল গঠন করলো এ অবৈধ ট্রাইব্যুনালের পিছনে 14টি গোত্র নেতৃত্ব দিল একেবারে খাপের খাপ মুনতাজের বাপ
মিলে গেলে বুঝবেন কতটা লোকসান আর কতটা লাভ। সাধারণ বিচারপতি নয়, আমাদের মত অন্য দেশ থেকে রায় ধার করে এনে লেখা বিচারপতি নয়, ইতিহাস সাক্ষী দেয় খুবই অভিজ্ঞ বিচারপতি তারা ছিলেন। বিচারের মধ্যে একটি শব্দ উচ্চারণ করেছে, দ্বিতীয়বার আর সেই শব্দটি উচ্চারণ করে নাই। বিশ্ব নবীর বিরুদ্ধে তারা দিল অবৈধ রায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিব্রাইল, ও জিব্রাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, ওরা আমার নবীর বিরুদ্ধে অবৈধ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করে অবৈধ রায় দিতে চাই। আমি আল্লাহ ওদের রায় দেওয়ার আগেই তোর মাধ্যমে স্কাইপ সংলাপ করে আমার নবীর কাছে রায়টা পাস করে দিতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দিলেন, ওয়া ইযিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকুতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিবরা আপনার বিরুদ্ধে অবৈধ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই, তিন ধরনের রায় তারা আপনার বিরুদ্ধে দিতে চাই। এক নম্বর, লিউস বিতুকাপ, আপনার বিরুদ্ধে তারা গ্রেফতারি পরোয়ানা জারি করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এটা কোন গ্রাউন্ডের মামলা, আমি তো কোনো অপরাধ করি নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, অপরাধের দরকার নাই, ওদের কাছে মামলার কোনো অভাব নাই। একটু জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভাই? হাজি সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, হাজি সাহেব কবরে মামলা হয় উপরে। সাসি আম্মা থানায় যে ডাক দে কয়, ওসি সাহেব, ও ওসি সাহেব, বুড়োর সঙ্গে আমার এতটাই ভাব, এতটা মোহাব্বত বুড়োর সঙ্গে আমার ছিল, 10 বছরে 10টি সন্তান জন্ম দিল, 3 বছর আগে বুড়া মারা গেল, সেই বুড়া কেমনে উঠে ককটেল মারার মামলা খেলো, ও ককটেল মারার সময় পেল আর আমার সঙ্গে একটু দেখা করার সময় হইল না। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিবরা আপনার বিরুদ্ধে তিন ধরনের রায় দিতে চাই। এক নম্বর, লিউস বিতুক, আপনার বিরুদ্ধে তারা গ্রেফতারি পরোয়ানা জারি করতে চাই। আও এক তুলুকা, দুই নম্বর, আপনাকে হত্যা করতে চাই। তিন নম্বর, আপনার নাগরিকত্ব ক্যান্সেল করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এখন কি হবে আমার? আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমার নাম আল্লাহ, আমার সঙ্গে দেয় যারা পাল্লা, আমি রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে যারা, কল্লা হারিয়েছে তারা। ফেরাউন পাল্লা দিয়েছিল, কল্লা নাই। নমরুদ পাল্লা দিয়েছিল, কল্লা নাই। আবু জেহেল পাল্লা দিয়েছিল, কল্লা নাই। অতীতে আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিয়েছে যারা, কল্লা হারিয়েছে তারা। বর্তমানেও পাল্লা দিচ্ছে যারা, ভবিষ্যতে দেহ থাকবে কিন্তু কল্লা খুঁজে পাবে না তারা। সম্মানিত ভাইয়েরা আমার, আজ হয়তো গোটা পৃথিবীতে মুসলিম উম্মা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, কিন্তু এই নির্যাতন স্থায়ী নয়, ঘোষণা দিয়েছেন কে? দৃষ্টান্ত দিতে যেয়ে বলি, একই গোয়ালের মধ্যে দুই বন্ধু বাস করে, একটা গাধার বাচ্চা আর একটা ছাগলের বাচ্চা। মালিক ছাগলের বাচ্চারে ভালো মন্দ খাইতে দেয়, পস্কু সাবান দিয়ে গোসল করাই, চিরনি দিয়ে গা হাসড়াই, শিঙে রাগাই, খাটি সরিষার তৈল মাখাই, কিন্তু গাধার বাচ্চারে ঠিক মতো খাইতেও দেয় না। গাধার বাচ্চা একদিন মনের দুঃখে বলে, বন্ধু ছাগল ভাই, মালিক তোমারে ভালো মন্দ খাইতে দেয়, কসকো সাবান দিয়ে গোসল করাই, শিঙে রাগাই, খাটি সরিষার তলমা খাই, কিন্তু আমারে তো ঠিক মতো খাইতেই দেয় না। ছাগল তখন মুসকি মুসকি হাসে আর বলে, বেটা তোর নাম কি? কয়, আমার নাম গাধা। তোর বাবার নাম কি? কয়, বাবার নাম মস্ত বড় গাধা।
ছাগল তখন মুসকি মুসকি হাসে আর বলে এইজন্যই তো মালিক তোরে ঠিকমতো খাইতেই দেয় না। গাদা মনের দুঃখে দিন কাটায়। কিছুদিন পর গাদা বিষয়টা বুঝতে পায়। গাদা তখন ছাগলকে ডাক দিয়ে বলে, বন্ধু ছাগল ভাই, মালিক কেন তোমারে ভালো মন্দ খাইতে দেয়, কেন কসকো সাবান দিয়ে গোসল করাই, কেন শিঙের আগায় খাটি সরিষার তৈল মাখাই, জানো কি বন্ধু ছাগল, পশ্চিম দিগন্তে তাকিয়ে দেখো কুরবানির চাঁদ উদিত হয়েছে। সুতরাং আজকের দিনেও যারা মুসলিম উম্মার শরীর থেকে রক্ত ছড়িয়েছে এদেরা পশ্চিম দিগন্তে চাঁদ উঠতে আর বেশি দেরি নয়। কষ্ট পাচ্ছেন আপনারা? এক মাগে শীত যায় না, আরো মাগ আছে। এই মাগের কাঁথা কম্বল জাতি নিয়ে যাবে সেই মাগের কাছে। বাতাস সবসময় উত্তর দিক থেকে বয় না, মাঝে মাঝে দক্ষিণ দিক থেকেও বয়। আর দক্ষিণ দিক থেকে যেদিন বাতাস বয় সেদিন আমফানের মতো শুরু হয়, আগা থেকে ভাঙে না গোড়া থেকে উবড়ায়। কথা বলেন, একটু অপেক্ষা করো, আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইমাম মাহদির পৃথিবী, আগামী দিনের পৃথিবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী দাড়িওয়ালা টুপিওয়ালাদের পৃথিবী, আগামী দিনের পৃথিবী মোল্লাদের পৃথিবী। মোল্লা 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 তন্ত্র চলবে, এ বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে, ঠিক কি না? যতই করো গলা বাজি করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জামিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। মোল্লা চিনো না তুমি, আলেম চিনো না, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না, মোল্লা চেনে তোমার বাবাই, জিজ্ঞাস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে। মোল্লা চেনে তোমার বাবাই, তাহার কাছে গিয়ে বলো তোমার দাদার জানাজাটাও মোল্লা ছাড়া কে পড়ালো। কোমল কণ্ঠে জিজ্ঞাস করো তুমি তোমার মাকে, কোমল কণ্ঠে জিজ্ঞাস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিলো সে কে? মোল্লা 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 তন্ত্র চলবে, এ বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে, ঠিক কি না? আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল এরশাদের নানান তাল, ফকরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে কিন্তু এই টুপি আর দাড়িওয়ালাদের বাংলাদেশ। কথা বলে স্লোগান শুরু করলো। অতএব মুহাম্মাদের বিরুদ্ধে হবে একটাই রায়, মুহাম্মাদকে। আপনারা কষ্ট পাচ্ছেন? একটু জিকির করুন, সুবহানাল্লাহ, জিকির করুন, জিকির করুন, সুবহানাল্লাহ। আপনারা একটু আগায় আসেন, আপনারা কষ্ট পাচ্ছেন? আপনারা কষ্ট পাচ্ছেন? আমার উপর রাগ করেছেন? একটু আগে আসেন, পিছনে অনেক ভাই দাঁড়িয়ে এসেছে। এত ছোট জায়গায় মাহফিল দিবেন কেন? একটু বড় জায়গা দিবেন। জানেন না আমাদের মহেশপুরের তাওহিদি জনতা, কোরআন প্রেমী জনতা, ঠিক কি না? কর এই জনতা কোরআনের জন্য শরীরের সবটুকু রক্ত মুহূর্তে ঢেলে দিতে পারে, ঠিক কি না? কর
কোরআন পাগল জনতা আপনারা একটু আগে আসেন পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে একটু আগে আসেন সুবহানাল্লাহ জিকির করেন আর বলার কি আছে ও যা আছে ওই ঠেসে ঠেসেই বসেছে কয়টা শেষ করবেন সম্মানিত ভাইয়ার আমার বিশ্বনবীর বিরুদ্ধে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করা হলো একজন সংসদ সদস্য দাঁড়ায় বলল বাপদাদার চোদ্দ গোষ্ঠীর ধর্মের মুখে আগুন জ্বালায় দিল কি এক নতুন ধর্মের স্লোগান শুরু করলো অতএব মুহাম্মাদের বিরুদ্ধে হবে একটাই রায় মুহাম্মাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে চাই আর একজন সদস্য দাঁড়ায় বলল খবরদার মাননীয় স্পিকার এই সিদ্ধান্ত নেওয়া যাবে না একবার মুহাম্মাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কারাগারের ভিতরে রাখবেন যখন কারাগারের সব কয়েদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক তখন এরা বড় মারাত্মক ভাইরাস এরা করোনা ভাইরাসের চাইতেও ভয়ঙ্কর এদের সংস্পর্শে যারা যায় মার্ডার মামলার আসামি তিন দিন পর রাত তিনটায় তাহাজ্জুদের জন্য দাঁড়াই বুঝে থাকলে একটু আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা ভাই অতএব মাননীয় স্পিকার এই সিদ্ধান্ত নেওয়া যাবে না একবার আর একজন সদস্য দাঁড়ায় বলল মাননীয় স্পিকার এই মুহূর্তে মুহাম্মাদের নাগরিকত্ব ক্যান্সেল করা দরকার আর একজন সদস্য দাঁড়ায় বলল খবরদার মাননীয় স্পিকার এই ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না বারবার মুহাম্মাদের নাগরিকত্ব ক্যান্সেল করে পাঠায়া দিবেন যেই দেশে এমপি মন্ত্রী সহ সকলে কালেমা পড়ে মুসলমান হবে সেই দেশে ওই দেশের গোলা বারুদ নিয়ে আমাদের দেশে হামলা করবে আমও যাবে সালাও যাবে কানতে কানতে শোকও যাবে অতএব মাননীয় স্পিকার এই ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না বারবার বিশ্বনবীর জানের দুশ্মন আবু জেহেল দাঁড়িয়ে গেল কেমন নরম কথা তোমরা বলো বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর ধর্মের মুখে আগুন জ্বালিয়ে কি এক নতুন ধর্মের স্লোগান শুরু করলো অতএব মুহাম্মাদের বিরুদ্ধে হবে একটাই রায় মুহাম্মাদকে মৃত্যুদণ্ড দিতে চাই আবু জেহেল যখন দারুন্না দুয়ার অবৈধ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে অগ্নিঝরা বক্তব্য দিলেন ট্রাইব্যুনালের সমস্ত সদস্যগুলি টেবিল চাপড়িয়ে চাপড়িয়ে আবু জেহেলের বক্তব্যকে সমর্থন জানালেন বন্ধুরা আমার সেদিন এই কোরআনের বিধান চাওয়ার অপরাধে বিশ্বনবীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় এসেছিল যুগে যুগে নবীর যে উম্মাদদের বিরুদ্ধে এই তিন ধরনের রায় আসে বুঝবেন তারাই কেবলমাত্র খাঁটি নবীর উম্মাদের পথে আছে আল্লাহ ডাক দে কয় হাবিব টেনশন করবেন না চিন্তা করবেন না হাতের মধ্যে নেন এক মুষ্টি বালু হাতটা করেন ঢালু দিবেন একটা ফুঁক হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে হাতটা ঢালু করে ফু দেওয়ার দায়িত্ব আপনার কাফেরদের চোখের ভিতরে বালু ঢুকায়া চোখ চুলকানোর ফাঁকে নিরাপদে বাহির করে মদিনার প্রেসিডেন্ট বানায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর আল্লাহু আকবার কর বিশ্বনবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট বিশ্বনবী ছিলেন রাষ্ট্রনায়ক বিশ্বনবী ছিলেন রাজনৈতিক একজন নেতা ঠিক কিনা কর আর কিছু আজ নতুন করে নেতা বাহির হয়েছে এরা মাহফিলের মঞ্চার মসজিদের মেম্বার ফতোয়া দেয় মাহফিলে মসজিদে রাজনীতি হারাম কথা কন না কেন এগুলোই আজকের সভাপতি অনেক ভালো আলহামদুলিল্লাহ বলেন এগুলোই আজ মাহফিল আর মসজিদের সভাপতি হয় কথা কন খোঁজ নাই ইমাম সাহেবের যখন বেতন দেওয়ার সময় হয় মসজিদে ঢুকে কয় ইমাম সাহেব ইমাম সাহেব কি করেন ঠিক মতো আজানও দেন না নামাজও পড়ান না ইমাম সাহেব মনে মনে কয় খাটাস করতে গেল মরে না কেন ইমাম সাহেবের বেতন 3000 টাকা তাও আবার 3 মাস বাকি ইমাম সাহেব বাগুন খায় আর চুলকায় বাগুন খায় আর চুলকায় চুলকাইতে চুলকাইতে পেছনে লুঙ্গি গেছে সিঁড়ি ইমাম সাহেব যখন সেজদায় যায় বড় ভয়ানক অবস্থা দেখা যায় এই সভাপতি
প্রাইভেট ভাড়া করে কিছু মুসল্লি নিয়ে খুলনায় মুফতি সাহেবের কাছে ফতোয়া নিতে গেছে যে মুফতি সাহেব আমাদের ইমাম সাহেব যখন সেজদায় যায় বড় ভয়ানক অবস্থা দেখা যায় এবার আপনি ফতোয়া দেন এই ইমামের পিছনে কি আমাদের নামাজ হয় মুফতি সাহেব বড় চালাক কই ইমামের বেতন কত কই 3000 টাকা করোনার সময় দিতাম 2000 টাকা কারণ মুসল্লিও কম বেতনও কম মুফতি সাহেব কয় তোমাদের মতো মুসল্লি নামাজ পড়াতে লুঙ্গি লাগবে তো কোন কিতাবে আছে কথা কন না কানে আজ এগুলাই হয় মসজিদের আর মাহফিলের সভাপতি আজকের সভাপতি অনেক ভালো আলহামদুলিল্লাহ কোন আল্লাহ তার হায়াত দারাজ করুক সকলে বলি আলহামদুলিল্লাহ সারা জীবন নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই রমজান মাসে লাইলাতুল কদরের রজনীতে হিয়া বড় টুপি হিয়া বড় জুব্বা আর পা পর্যন্ত একটা তসবিহ হাতে নিয়ে মসজিদের এক কোণে বসে সারা রাত তাহাজ্জুদ পড়ে জিকির করে তসবিহ চাপে আর ফেলে চোখের পানি আল্লাহ কয় তুই যে কত বড় বাইপা আর আমি আল্লাহ খুব ভালো করেই জানি কথা কন না কেন এগুলোকে আজ আমরা নেতৃত্বের আসনে বসিয়েছে ঠিক কি না কোন সম্মানিত ভাইরা আমার ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে আমার আলোচনা শেষ করব প্রধান বক্তা চলে এসেছে লিল্লাহে তাকবীর আরো জোরে কোন লিল্লাহে তাকবীর আরো জোরে কোন লিল্লাহে তাকবীর আপনার একটি হুকুমের অবাধ্যে চলে নাই হঠাৎ করে গভীর রাত্রে বাড়ি ফিরে এসে দেখেন রাত বাজে 12টা ঘরের দরজা খোলা আপনার মনে লাগলো দোলা ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন ঘরের ভিতরে বউ নাই সঙ্গে সঙ্গে মোবাইল ফোন কানে নিয়ে বলে হ্যালো সকিনার মা তুমি কোথায় সকিনার মা কয় আসি তো পাশের বাসায় সর্বনাশ এত রাত্রে সকিনার মা তুমি পাশের বাসায় করো কি সকিনার মা বলে কেন স্বামী তুমি কি জানো না আগামী কাল 14ই ফেব্রুয়ারি মহান ভালোবাসা দিবস জীবনে প্রতিটি রাত তোমার সঙ্গে কাটিয়েছি তোমার একটি হুকুমের অবাধ্যে চলি নাই জীবনে একটি রাত পছন্দের যুবকের সঙ্গে কাটাইতে চাই এই বউ ঘরে নেবেন কারা কারা একটু দু হাত তুলে দেখান তারা তারা আমার চাচা আগে করছে না চাচার কি আর বয়স আছে মিয়া বউই নেই তাই করছে নব না ও ঝামেলার ঘরে তুলতে যাচ্ছি কি কবেন আমার গ্রামগঞ্জের ভাষায় কয় এক তালাক দুই তালাক তিন তালাক কেউ কেউ আবার কয় তোর মারেও তালাক আবার কিছু হট মিজাজি লোক আছে এরা কয় তোরে যে হুজুর বিয়ে পড়িয়েছে ওই হুজুরও তালাক 50 বছরের বিবাহিত জিন্দেগিতে একটি রাত আপনার স্ত্রী আপনার সঙ্গে ছাড়া অন্য কারো বিছানায় কাটায় নাই একটি রাত যদি অন্যর বিছানায় কাটানোর কারণে স্ত্রী এক তালাক দুই তালাক তিন তালাক নয় বাইন তালাক হয় আল্লাহর সৃষ্টি আসমান আল্লাহর সৃষ্টি জমিন আল্লাহর তৈরি আপনি মানুষ যতই নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন আর যাকাত দেন না কেন আল্লাহর বিধানের বিরোধিতা যদি করেন আপনার নামটাও মুসলমানের খাতা থেকে এক তালাক দুই তালাক তিন তালাক নয় বাইন তালাক বাইন তালাক আপনার আবার কিসের জানাজা কষ্ট পাচ্ছেন আপনারা আজকের মাহফিল থেকে আমরা এই ওয়াদা নিয়ে যেতে পারি না যে আল্লাহ রাসূলের মৃত সুন্নাতকে জিন্দা করব আজকে আমার আলোচনার ট্রফি কি ছিল কিন্তু এটা আল্লাহ রাসূলের সিরাত থেকে কথা বলিনি আমি এই সুন্নাতটা কোরআন কই কোরআনের মাহফিল একটা কোরআন স্টেজে রাখেন নাই কেন আজকের মাহফিল থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়ে যাব এই মৃত সুন্নাত জিন্দা করব ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ